দেখেন যত ভালো টিমই হোক না কেন, ভালো না খেললে জেতার কোনো উপায় নেই, আপনাকে জিততে হলে ভালো খেলতেই হবে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় কথা হচ্ছে শ্রীলঙ্কা টিমটা, আমি আগেও বলেছি এটা একটা অত্যন্ত শক্তিশালী টিম, কিন্তু আমরা যেই ফার্স্ট দুইটা ম্যাচে যেভাবে খেলেছি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টই মোটামুটি ভালো করেছি, কিন্তু আজকে সেই দিক দিয়ে আমরা পারিনি, সেই জন্য ম্যাচ হেরেছি। কাজে স্পেসিফিক্যালি আমি যদি বলেন, আপনি বোলিংও যদি বলেন, বোলিংও আগের মতো হয়নি, আপনি ফিল্ডিংয়ে আমরা দুটো ক্যাচ যে ফেলেছি ক্রুশিয়াল ক্যাচ, এবং ব্যাটিংটা ইজ দ্য মেইন, কারণ আজকে যে উইকেটটা ছিল এই উইকেটটাতে বড় স্কোর হতেই পারত, মানে উইকেটটা কিন্তু খারাপ ছিল না। সো ক্রেডিট অবশ্যই দিতে হবে শ্রীলঙ্কা টিমকে, তারা যেভাবে বোলিং ফিল্ডিং করেছে ব্যাটিং করেছে, বাট আমাদের যে পোটেনশিয়াল ছিল আমরা তা অনুযায়ী করতে পারিনি ডেফিনেটলি। মানে একটা কথা হচ্ছে নাঈম শেখকে বাইরের থেকে এনে টিমে অন্তর্ভুক্ত করা, আজকেও তিনি ফেল হয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সৌম্য সরকারকে দলে নেওয়া নিয়ে কথা হচ্ছিল, এটা কি খেলোয়াড়দের জন্য কিছুটা সমস্যা তৈরি করে, তাদের আত্মবিশ্বাসের তলা নিতে পারে না? আমার যেটা ধারণা এখানে যেটা হয়েছে, এখানে দুটো অপশন ছিল, তিনটা অপশনই ছিল, একটা হচ্ছে লিটন দাস খেলা, দ্বিতীয় হচ্ছে সৌম্য সরকারকে খেলানো, কারণ ও আমাদের একজন ওপেনার, তৃতীয় হচ্ছে এখানে নাঈম শেখকে নেওয়া হয়েছিল। তো আমার যেটা মনে হয়, যেহেতু দুইটা ম্যাচ শেষ হয়ে গেছে, সিরিজ জিতে গিয়েছে, আমার মনে হয় যে একটা ট্রাই করে দেখেছে, যেহেতু আমাদের সামনে একটা থার্ড অল্টারনেটিভ হয়তো তারা দেখছে, খুঁজছে, সেই জন্য হয়তো বা, এছাড়া আমি কোনো কারণ দেখি না, বাট ঠিক আছে, চেষ্টা করেছে, কাউকে ট্রাই করেছে, করেছে। বিদেশি কোচ, ফিল্ডিং কোচ নাই, পেস বোলিং কোচ এই সময় ছুটি নিয়েছে, এটা কি খেলার উপর কোনো প্রভাব পড়েছে কিনা আপনি কি মনে করেন? আমার মনে হয় না, এটা এটা হয় কি, আসলে এখন যেই সময়টা যাচ্ছে, এই যতগুলো খেলা থাকবে না, আপনার ম্যাক্সিমাম টাইম কোয়ারেন্টাইনই থাকতে হবে, নাহলে খেলার মধ্যে ওই প্র্যাকটিস করা শেখানো এই সুযোগটা কিন্তু আর পাচ্ছে না। ম্যাক্সিমাম খেলাগুলো সামনে যেগুলো দেখবেন, দেখবেন 5 থেকে 7 দিন সময় পাবে, সো ওই রকম করে তার মধ্যে আবার কোয়ারেন্টাইনে থাকতে হবে, কোয়ারেন্টাইনে থেকে এটা ইটস ভেরি ডিফিকাল্ট। সো আহামরি কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না ওটার জন্য, বাট ডেফিনেটলি কিন্তু ফিল্ডিং কিন্তু খারাপ করেনি। তা আমার, আপনাদের কি মনে হয় যে দুদিনেই লোকাল কোচরা সব ঠিক করে দিয়েছে? তা তো না, সো এটা খেলার মধ্যে ইটস পার্ট অফ দ্য গেম, এবং আমার মনে হয় যে কোচ থাকলে একটা হয়তো ডেফিনেটলি একটা লাভ তো আছে, পজিটিভ দিকটা আছে, কিন্তু আসলে কোচিং স্টাফদেরও মনে রাখতে হবে কোভিড সিচুয়েশন অনেকদিন ধরে তারা দলের সাথে, যেমন আমাদের হেড কোচ পাঁচ মাস ধরে আছে এই কোভিড সিচুয়েশনে, ফ্যামিলি ছাড়া সাউথ আফ্রিকার থেকে, সো এইগুলো সব দিক দিয়ে ওদেরকেও মাঝে মধ্যে একটু ছুটি দিতেও হয়, কোনো উপায় নেই। তবে এখন টানা খেলা, সবসময় যে কোচ থাকবে এমন কোনো কথা নেই। আসলে সাকিবের ব্যাপারটা হচ্ছে, ওর এটি কমেন্ট করার কোনো কারণ, মানে আমি চিন্তিত না একেবারেই, কারণ ও হলো ডেফিনেটলি আমাদের বেস্ট অলরাউন্ডার, এটাতে কোনো সন্দেহ নেই, এবং ওর পোটেন্সিয়াল সম্পর্কেও আমাদের কারো কোনো কোনো চিন্তা ভাবনা নেই বা দ্বিধাদ্বন্দ্ব নেই, সো হি ইজ ডেফিনেটলি হি উইল কাম ব্যাক, এখন হয়তো সে এখনও রিদমটা পাচ্ছে না, বাট হি উইল ডেফিনেটলি কাম ব্যাক, এটাতে কোনো সন্দেহ নেই। আমার দুইটা প্রশ্ন ছিল, আমি করিনি ওই সময় দেখতে,